আর কোন দাদা সাহস নেই আমার সামনে এখানে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি জোড়া ফুলকে পছন্দ করি তাকে টাচ করবে এই কোন মায়ের লাল জন্ম হয়নি ওর স্বাধীনতা ওর জোড়া ফুল ভালো লাগতেই পারে এর নামই তো গণতন্ত্র আমি তো এই মুনাফেকটার মতো নই আমি তোর মতো নই আমি মানুষকে স্বাধীনতা দিতে এসেছি মানুষ তার স্বাধীনভাবে বেরোবে মানুষ তার স্বাধীনভাবে কথা বলবে মানুষ তার স্বাধীনভাবে মানুষকে পছন্দ করবে সে তার মোবাইল থেকে ভালো লাগো আর এই মুনাফেক থেকে ভালো লাগো আর নওসাদকে ভালো লাগো সেলিমটাকে ভালো লাগো সাহাবুদ্দিনকে ভালো লাগো যার যাকে ভালো লাগবে তারা প্রকাশ্য প্রেম করবে নুকাতে হবে না এই বাংলা তৈরি করতে এসে বসেছে একুশে ক্যানিং পূর্ব বিধানসভায় একটা সিম্বলে আমরা সুইচ টিপব যে সিম্বল আগামী পাঁচ বছর আমাদের বাচ্চাদের শিক্ষার কথা বলবে আমাদের বাচ্চাদের কর্মসংস্থান দেবে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য কল কারখানা জীবিকার ব্যবস্থা করবে আমাদের বাচ্চাদের ঘরে মিথ্যা কেসে জেলে দেবে না আমার বাংলাতে রেপ থেকে শুরু করে দুর্নীতি যা হচ্ছে সেগুলো বন্ধ করবে এমন একটা সরকার যে পেটের কথা বলবে যে কাজের কথা বলবে এমন একটা সরকার 2021 আমরা তৈরি করতে চাই ঠিক না বেঠি যে নমরুদ যদি মশা ধাক্কাতেই মরতে পারে তো তোর জন্য এইটাই যথেষ্ট বস তো যাক আজ আলোচনা খুব ঠান্ডা মাথায় গুটি কত কথা 2021 বিধানসভা নির্বাচনীয় জনসভা এই নির্বাচনীয় জনসভায় আপনারা যারা এসেছেন আপনাদের উদ্দেশ্য করে একটা বিশেষ কথা সেই কথা হলো এটাই যে আপনাদের লক্ষ্য একটাই একদিন নওসাদের একটা বক্তব্য শুনছিলাম বক্তব্যটা ওর তো আর সামনেই আছে তাই বলে নিচ্ছি ধার করছি ও বক্তব্য দিচ্ছিল যে আমাদের লক্ষ্য হলো গোল দেওয়া অতএব যখন দেখছে খেলোয়াড়কে রুখতে পারছি না তখন দেখবেন পিছন থেকে হয় জার্সি ধরে আর কিছু কিছু লোক পাও ধরে ফেলে কিন্তু আমাদের লক্ষ্য জার্সি ছিঁড়ে যায় ছিঁড়ে যাক গোল দেওয়ার আগে পর্যন্ত পিছন দিকে আমরা তাকাবো না আগে গোল দেব তারপরে দেখব কে পা ধরে ভিক্ষা চাইছিল আজকে মিডিয়া বন্ধুগণ 7 টিভি রেডিয়া এই সাকিন না কোথায় গেল সে মুর্শিদাবাদ ও কখনো কখনো দেখেছি আমার বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে আমি দেখি আমি তারপরও জানি ওদের স্বাধীনতা আছে কিন্তু গত কয়েকদিন আগে লোক হয়নি বলে মাথা ঠিক নেই মিডিয়াগুলোকে ধরে ধরে মারছে আরে এইরম দাদাগিরি দিলে হয় হ্যাঁ সব জায়গায় দাদাগিরি চলে বাপেরও বাপ থাকে ঠিক না বেঠি সবার থেকে বড় বাপ হলো আমার দেশের আইন ব্যবস্থা ঠিক না বেঠি আমার দেশের সংবিধান ডক্টর বাবাসাহেব আম্বেদকর যেটা রচনা করেছিত করেছে সেই সংবিধান বলে দিয়েছে শুনে রেখে দে দেশের প্রধানমন্ত্রীকেও জেল খাটতে হতে পারে তার প্রমাণ ভারতবর্ষে আছে তো যাক আজকের বিষয়টা খুবই সামান্য সেই বিষয়টা হলো 2021 ক্যানিং পূর্ব বিধানসভায় একটা সিম্বলে আমরা এখন ক্যানিং পূর্বে তিনটে সিম্বল আছে খুব মন দিয়ে শুনবেন দাদারা যদি বসতে পারতেন আরো মানুষ আসছে তো তারা দেখতে পেত একটু বসা যাবে একটু বসুন না একটু খুশি হব বসুন কেন আপনারা জানি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মাথায় ফাটা বেঁধে আর 5000 নাকি কোদালের বাঁট
दस बच्चर धरे जामारा मेरे देखो रे ए शर एम स्टीम लुहा हो गए एदेर के मेरे मेरे और किछु करते पारबे ना एरा मरिया हो गेछे এরা একেবারে এই পাওয়ার ধরেছে এই পারে দুয়াদারে কুশে সন্ত্রাস দাঁড়িয়ে আমরা ঠান্ডা হব তাহলে আমরা যে কথা বলছিলাম ক্যানিং পড়বে ২০২১ এ তিনটে সিম্বল আছে কটা নাম্বার ওয়ান পদ্ম ফুল নাম্বার টু জোড়া ফুল নাম্বার থ্রি একেবারে নতুন খাম চিহ্ন এই খাম চিহ্ন হলো চার নম্বরে আছে মানে ভোট দিবার মতো চার নম্বরে আছে খাম চিহ্নটা ক নম্বরে এর সকলে বলো ক নম্বরে চার নম্বরে তেই যে আরো যে দুটো সিম্বলের নাম বললাম খুব মন দিয়ে শুনবেন আমার ভাইরা কেন এই লড়াই আপনাদের মা বেটিদের ইজ্জত বাঁচাবার লড়াই এ লড়াই যুবক ছেলেদের কর্মসংস্থানের লড়াই আমি আসছিলাম দেখলাম রাস্তা ধারে মাটির বাড়ি তেরপলের বাড়ি আরে মা বোন বাপ ভাই সব বেরিয়ে পড়েছে আমাকে হাত লাড়াবার আগে চারিদিকে দেখছে কেউ ফটো তুলে লাইনে তো তাহলে চিন্তা করুন যে এই সন্ত্রাসটা কিভাবে সন্ত্রাসী করে রেখেছে কথা বুঝে আসছে অতএব এই জায়গায় আপনাদেরকে শুনতে হবে মন দিয়ে বুঝতে হবে বুঝে যদি মনে করেন আব্বাস সিদ্দিকী ভুল বলছে তার আমি আপনাদেরকে জোর করব না আপনার যেটা পছন্দ সেটা করবেন কথা বুঝে আসছে না নাই একটা পছন্দ স্বাধীনতা থাকতে পারে না পারে না তাই আমি বলবো আপনারা বলুন পদ্ম ফুলে সুইচ টিপবেন পদ্ম ফুলে সুইচ টিপবেন হাত তুলে বলুন পদ্ম ফুলের সুইচ দেবেন আপনারা পদ্ম ফুলের ব্যালটে কি বলে সুইচ টিপবেন ইভিএমে আপনারা কেউ পদ্ম ফুলে টিপতে চান কেন পদ্ম ফুলে টিপব না পদ্ম ফুলের কিছু ভাইরাসের কথা আপনাদের শোনাবো একটু শুনবেন পদ্ম ফুল এমন একটা ভাইরাস আজ থেকে সাত বছর আগে এই পদ্ম ফুলটা ভারতে ফোটাবার জন্য কিছু লোক বলেছিল প্রতি বছরে ২ কোটি করে চাকরি দেব ভাই পদ্ম ফুল তো ফুটেছে ২ কোটি চাকরি দেশের লোক পেয়েছে পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে বলেছিল কালা ধন আপাস আয়েঙ্গে সন্ত্রাসী খতম হো যায়েঙ্গে দেশ কা নজওয়া সেনা জো হত্যা হো রহে বন্ধ হো যায়েঙ্গে পাকিস্তান হিল যায়েঙ্গে সব বলেছিল তো নাকি কিন্তু দেশের জন সেনারা মরা কি বন্ধ হয়েছে কালাধন কি ফিরে এসেছে আর বলেছিল হার খাতে মে ১৫ লাখ রুপিয়া এসাহি আ যায়েঙ্গে কেউ ১৫ লক্ষ টাকা পেয়েছেন একটু সারা দিয়ে বলবে তাহলে পদ্ম ফুলের ভাইরাস ১৫ লক্ষ পেল না কালাধন আসলো না কিন্তু আমার দেশে কৃষকদের মেহনত করা পয়সা লেবার শ্রেণীদের মেহনত করা পয়সা দিন মজুরিদের মেহনত করা পয়সা গরিব খেটে খাওয়া মজুরিদের মেহনত করা পয়সা প্রশাসন বন্ধুদের মেহনত করা পয়সা সমস্ত পয়সা যে ব্যাংকগুলোকে রাখা ছিল ওই টাকাগুলো একটার পর একটা সে নীরব মোদী হোক আর ললিত মোদী হোক আর যেই হোক একটার পর একটা লুটে 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 দেশ থেকে পালাতে লাগলো এটা হলো পদ্ম ফুলের ভাইরাস এ ভাইরাস আর আনা যাবে বাংলায় পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে ভাইরাসে তেলের দাম ১০০ টাকা হয়ে গেছে পেট্রোল পাম্পে দাঁড়ালে সে পদ্ম ফুলের লোক হোক আর যেই হোক কারো জন্য কম দাম হয় না সবাইকে তেলের চড়া মূল্য দিয়ে তেল কিনতে হয় পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে ভাইরাসের জন্য গ্যাসের দাম ১০০০ টাকা হয়ে গেছে পদ্ম ফুল এমন একটা ভাইরাস এই পদ্ম ফুল আসার পরে এমন করে উত্তরপ্রদেশে
সেই পূজা ফুলটার রে বলো, প্রিয়ঙ্কা রেড্ডির রে বলো, নানু নেতের রে বলো, এই পদ্মপুর আসার পরে কাশ্মীরেতে 7 বছরের আশীর্বাদে বলো এখনো কেউ বিচার পেল না। এই পদ্মফুল বাংলাতে আমরা চাই না, ঠিক না বেঠি? চিৎকাতে বলুন ঠিক না বেঠি? এই পদ্মফুল এমন একটা ভাইরাস, যে ভাইরাস এমন করে গুজরাটের বুকে মায়ের পেট থেকে বাচ্চাদেরকে বার করে তরোয়ালের মাথায় তুলেছে। এই পদ্মফুল এমন একটা ভাইরাস, গুজরাটের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে রাস্তায় ধরে ধরে দাঙ্গার সময় রেপ করেছে। এই পদ্মফুলকে আমরা ভারতবাসী বাংলার নাগরিক কখনো মেনে নিতে পারি না। অতি পদ্মফুলের যে সুইচ, ওই সুইচ টিপা যাবে তাহলে রইল তাহলে জোড়া ফুল, খাম ছাড়া আর একটা রইল কি? জোড়া ফুল, তাই তো নাকি ভাই? জোড়া ফুলের পছন্দ আছে নাকি? একটু খুশি হয়ে বলবেন, আমি জোর করছি না। আর কোনো দাদা সাহস নেই আমার সামনে, এখানে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি জোড়া ফুলকে পছন্দ করি, তাকে টাচ করবে, এই কোনো মায়ের লাল জন্ম হয়নি, ওর স্বাধীনতা, ওর জোড়া ফুল ভালো লাগতেই পারে, এর নামই তো গণতন্ত্র। আমি তো এই মুনাফেকটার মতো নই, আমি তো এর মতো নই, আমি মানুষকে স্বাধীনতা দিতে এসেছি। মানুষ তার স্বাধীনভাবে বেরোবে, মানুষ তার স্বাধীনভাবে কথা বলবে, মানুষ তার স্বাধীনভাবে মানুষকে পছন্দ করবে, সে তার মোবাইল থেকে ভালো লাগো, আর এই মুনাফেক থেকে ভালো লাগো, আর নওশাদকে ভালো লাগো, সেলিমটাকে ভালো লাগো, সাহাবুদ্দিনকে ভালো লাগো, যার যাকে ভালো লাগবে তারা প্রকাশ্য প্রেম করবে, নুকাতে হবে না। এই বাংলা তৈরি করতে এসে বেসেছে, কারোর উপরে কাউকে জুলুম দেখানো, চেপে ধরা, এটা তো মানবতার বিরুদ্ধে, এটা তো সংবিধানের বিরুদ্ধে, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধে, এটা তো দেশদ্রোহীদের কাজ হবে, অতএব এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। আজ আমি আপনাদেরকে জানতে চাই, রইল তাহলে জোড়া ফুল, তাই তো নাকি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, দেশবাসী হিসাবে দেশবাসীকে বুঝানো দায়িত্ব আছে না? নাই। জোড়া ফুল টিপবেন কেউ? হাত তুলে দেখান, জোড়া ফুলে ছাপ্পা দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, হাত তুলে বলুন দেবেন, বিশেষ করে ক্যানিং পূর্বের মানুষ দেবেন। আপনি হাত তুলবেন না, এ জালিমরা এত জালিম আপনার মাই ঘরা বন্ধ করে দেবে। এরা এত বড় সন্ত্রাস, এরা মানুষকে খেতে তো দেয়নি, চাকরি তো দেয়নি, কর্ম তো দেয়নি, উপরন্ত যদি কেউ খেটে খায় তার কর্মটাকেও খেয়ে নেবে। টোটো তো দেয় না, টোটো গুলো ভেঙে দিচ্ছে, ভ্যান তো দেয় না, ভ্যান গুলো ভেঙে দিচ্ছে। অতএব তাহলে জোড়া ফুলের কিছু কথা আমি বলবো, আমি আমার দেশবাসীকে জোড়া ফুলের ভাইরাস সম্বন্ধে বুঝাতে পারি না? পারি না, কথা বলুন, বুঝাতে পারি না? পারি না, এটা আমার স্বাধীনতা, এটা আমার গণতন্ত্র। আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার কাকিমাকে, আমার কাকুকে, আমার ঠাকুরমাকে আমি বুঝাতে পারি, এটা আমার অধিকার আছে। অতএব এই জোড়া ফুলের সব থেকে বড় ভাইরাস হলো কি জানেন? জোড়া ফুলের সব থেকে বড় ভাইরাস হলো পদ্মফুল থেকে জোড়া ফুলটা জন্ম হয়েছে, কিন্তু জন্ম হওয়ার পরও এ এত বড় নাটক করেছে, এত ভাইরাস ছড়িয়েছে, পদ্মফুলকেও টপকে গেছে। কথা বুঝছেন না বোঝেন না? পদ্মফুল আর জোড়া ফুলের মধ্যে এই একটা সব থেকে বড় পার্থক্য, যে জোড়া ফুল পদ্মফুলকেও লাভ মেরে টপকাবার চেষ্টা করছে। কিসে? চিটিংবাজিতে। কিসে? প্রতারণা করাতে। কিসে? চুরি করাতে। কিসে? ধোকা দিওয়াতে। কিসে? দেশদ্রোহিতাতে। কিসে? সংবিধান বিরোধীতে। কিসে? মানুষের অধিকার কাড়াতে। কিসে? মানুষকে শান্তিতে বাঁচতে দেবে না, এটাই হলো জোড়া ফুলের মূল লক্ষ্য। আমি আপনাদের এখানে 5টা মিনিট সময় নেব, যদি কেউ জোড়া ফুলকে এখনো পছন্দ করে থাকেন, দূরে কাছে যে যেখানে আছেন, 5টা মিনিট যদি আমার কথা ঠান্ডা মাথায় শোনেন, আমার বিশ্বাস
আপনি যদি পশ্চিম বাংলাকে ভালোবাসেন কাল থেকে শপথ নেবেন জীবন দিয়ে হলো এই বাংলায় পদ্ম ফুলকে যেমন মুছব তেমন চূড়া ফুলকে মুছে আমরা দেখিয়ে দেব শুনতে হবে 5 মিনিট বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে পদ্ম ফুল কিন্তু বাংলায় এন্ট্রি হওয়ার চেষ্টা দীর্ঘদিন করছে প্রায় চেষ্টা করছে পদ্ম ফুল বাংলায় ঢুকবো 22 বছর কংগ্রেসের আমলে পারেনি আর 34 বছর আমার সেলিম দাদারা রয়েছে লাল ঝান্ডা এদের আমলে কিন্তু পদ্ম ফুলরা এন্ট্রি হতে পারেনি বিশেষ করে সেলিম দাদাদের পিরিয়ডে লাল ঝান্ডাওয়ালাদের পিরিয়ডে কি যে স্প্রে ছিল যখনই পদ্ম ফুলের কোড়ি বেরোয় এমন স্প্রে করে সব কোড়ি মরে যায় অর্থাৎ এই বাংলার বুকে ওই সাম্প্রদায়িকের বীজ কখনো বড় হতে পারেনি কেন লাল ঝান্ডার স্প্রের তেজ এমন ছিল কথা বুঝেছেন কিন্তু পদ্ম ফুল ভাবলো বিজনেস তো বাংলায় করতে হবে কেন বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর বাংলা হলো ভারতবর্ষের কোহিনূরে বাংলাকে তো লুটনা পড়েঙ্গে কি করা যায় তখন তারা বলল এক কাজ করো এমন একটা ফুল বানাও যে ফুলটা জন্ম যখন নেবে জোড়া ফুলের মতো দেখতে লাগবে যত বড় হবে আস্তে আস্তে অটোমেটিক তন পদ্ম ফুল হবে কথা বুঝছেন না ঠিক দেখুন জন্ম নিল যখন জোড়া ফুলের মতো শুভেন্দু রাজীব ব্যানার্জি লকেট বৈশাখী ডালমিয়া নাকি বলে আরো কি কমে সব রয়েছে না হ্যাঁ মুকুল রায় সব থেকে বড় জোড়া ফুল কি তারপরে যত বড় হয় আস্তে আস্তে সব পদ্ম ফুলের ডিজাইন হয় কথা বুঝছেন না তাহলে যখন জন্ম নিয়েছে জোড়া ফুলের মতো আমার লালের দাদারা ভাবছে তো জোড়া ফুল পদ্ম ফুল নয় ভালোবেসে স্প্রে করেনি জোড়া ফুল হচ্ছে ওকে যাক গণতন্ত্রে থাকবে ও বাবা যত বড় হয় আস্তে আস্তে সব পদ্ম ফুল হয়ে যায় কিন্তু এত চাষ করে ফেলেছে এখন আর স্প্রে করে ঠিক হচ্ছে না কথা বুঝছেন না বোঝেন না তাই এখন আমরা সবাই মিলে জোট বেঁধেছি একসাথে স্প্রে করব যে স্প্রেতে কেসতে হাতুড়িও থাকবে তারা চিহ্ন থাকবে শীষ থাকবে হাত থাকবে এবং আইএসএফ এর খামে ভরে একদম পার্সেল করে বার করে দেওয়া হবে কথা বুঝছেন তো নাকি আজকে বলুন এই বাংলায় পদ্ম ফুল তাহলে চাষ করলো কে জোরে বলো জোরে বলো 2011 এর আগে বাংলায় পদ্ম ফুল ছিল 2002 এ গুজরাটে দাঙ্গায় মায়ের পেট কেটে বাচ্চাদেরকে বার করে তরোয়ারে যারা তুলেছিল তাদেরকে ফুলের মালা পরিয়েছিল কে জানে